আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহ। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون। যাবতীয় প্রশংসা হামদ ও সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমরা সাহায্য প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, ক্ষমা প্রার্থনা করি তার নিকটে, আমাদের যাবতীয় অন্যায় গুনাহ কাজের অনিষ্ট কুফল থেকে তার নিকটে পরিত্রাণ চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দিতে চান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দিতে চান না তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আমরা সাক্ষ্য দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্যিকার উপাস্যের যোগ্য, দাসত্বের যোগ্য, ইবাদতের যোগ্য কেউ নাই। তিনি নামে গুণে কর্মে একক ও অদ্বিতীয় সত্তা, লা শারীকা লাহ, তার কোনো শরীক বা অংশীদার নেই। আমরা আরো সাক্ষ্য দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল এবং তার বান্দা দাস গোলাম। সম্মানিত উপস্থিতি, আজকে কসবা তাওহীদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত উক্ত ইসলামী সম্মেলনে আমার বক্তব্যের বিষয়বস্তু দেওয়া আছে তাওহীদ ও শিরকের পরিচয়। বাংলাদেশের মাটিতে তাওহীদ এমন এক বিষয় যেটা সম্পর্কে মানুষ নিজেকে মুসলমান দাবি করলেও তাওহীদ বিষয়ে অজ্ঞ, আর শিরক এমন এক বিষয় যেটি বিষয়ে মানুষ নিজেকে মুসলমান দাবি করলেও তারা শিরকের মধ্যে নিমজ্জিত, শিরকের মধ্যে পতিত। বিশেষ করে আমরা আজকে যে অঞ্চলগুলোতে বক্তব্য দিতে এসেছি, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার, এই অঞ্চলগুলো শিরক বেদাতে পরিপূর্ণ। কবর, মাজার, পীর পূজা ইত্যাদি বিভিন্ন ধরনের শিরকে সমাজ আচ্ছন্ন। এই জন্য এই ধরনের জায়গায় শিরকের উপর আলোচনা হওয়া, তাওহীদের উপর আলোচনা হওয়া অনেক জরুরি। আপনাদেরকে তাওহীদ এবং শিরকের এই আলোচনা শুনে বুঝে নিজ নিজ এলাকায় গিয়ে এটার প্রচার করতে হবে, এবং তাওহীদের প্রচারই হচ্ছে ইসলামের দাওয়াতের মৌলিক ভিত্তি, মৌলিক নীতি। এটা দিয়েই সব নবী রাসুল তাদের দাওয়াত শুরু করেছেন, এটা দিয়েই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করার নসিহা করেছেন। এটাই হচ্ছে সব কিছুর মৌলিক ভিত্তি, সার নির্যাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করলাম সূরা নাহলের, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, দুনিয়ার মানুষ তোমাদের নিকটে জিজ্ঞাসা, আসমান জমিন কে সৃষ্টি করেছে? দুনিয়ার মানুষ উত্তরে বলবে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছে, এটা আল্লাহ সুবহানাহু তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু তাআলা পরের বাক্যে বলছেন, ওয়াংসালনা লাকুম মিনাস সামাই মা, দুনিয়ার মানুষ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে কে? আল্লাহ সুবহানাহু তাআলা জানেন যে দুনিয়ার মানুষ উত্তরে বলবে যে আল্লাহ সুবহানাহু তাআলাই বৃষ্টি বর্ষণ করান। পরের বাক্যে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার মানুষকে জিজ্ঞেস করছেন যে কে এই বৃষ্টি থেকে তোমাদের জন্য ফল ফলাদি ফসল গাছপালা উৎপাদন করে থাকে, বীজ থেকে অঙ্কুরোদ্গম কে ঘটায়? দুনিয়ার মানুষ উত্তরে বলবে যে আল্লাহ সুবহানাহু তাআলা ঘটান। এইটা
আল্লাহ সুবহানাহু তাআলা জানেন যে দুনিয়ার মানুষ এই উত্তর দিবে। এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, মা কানা লাকুম আতুমবিতু শাজারাহা, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি যে একটা ছোট্ট বীজের দানা থেকে একটা গাছ উৎপন্ন করা, একটা ফল উৎপন্ন করার পৃথিবীর সকল মানুষ জিন বৈজ্ঞানিক ডাক্তার সার কীটনাশক বালাইনাশক সব কিছু ব্যবহার করে পোকামাকড় থেকে রক্ষা করেও তোমরা একটা বীজ থেকে গাছ উৎপন্ন করতে পারবে না যদি আমি আল্লাহ না চাই। এটা আল্লাহ সুবহানাহু তাআলার চ্যালেঞ্জ। এতগুলো কথা আল্লাহ সুবহানাহু তাআলা কেন বললেন? আল্লাহ সুবহানাহু তাআলা জানেন মানুষ উত্তরে বলবে যে এগুলোর সৃষ্টিকর্তা আল্লাহই। কিভাবে জানেন? আল্লাহ সুবহানাহু তাআলা আরেক আয়াতে বলছেন, ওয়ালাইন সাআলতুমু, আপনি যদি জিজ্ঞেস করেন তাদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, ইহুদি খ্রিস্টান সবাই উত্তরে বলবে যে আসমান জমিন আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীতে যত ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ আছে তারা সবাই আল্লাহ সুবহানাহু তাআলাকে আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু তাআলাকে আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু তাআলাকে ফল ফলাদি ফসলাদি গাছপালা উৎপাদনকারী হিসেবে বিশ্বাস করে। তারপরেও আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত শেষ করতেছেন এই জিজ্ঞাসা দিয়ে, আ ইলাহুম মাআল্লাহ, বলো দুনিয়ার মানুষ, যদি আমি আসমান জমিনের সৃষ্টিকর্তা হয়ে থাকি, যদি আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হয়ে থাকি, যদি আমি গাছপালা বাগান রাজি উৎপাদনকারী হয়ে থাকি, তাহলে আমি ব্যতীত অন্য কি কেউ ইলাহ হতে পারে? পরের আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আম্মান জাআলাল আরদা করারা, দুনিয়ার মানুষ বলো পৃথিবীকে শূন্য স্থির করেছে কে? পৃথিবীর চারিদিকে ঘুরে দেখবেন পৃথিবী শূন্য স্থির, পৃথিবীর সাথে কোনো রশি ঝুলানো নাই, আসমানের সাথে কোনো পিলার কোনো খুঁটি নাই, আসমানের সাথে শূন্য এই পৃথিবীকে স্থির করেছে কে? আল্লাহ জানেন মানুষ বলবে, ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক, বলবে আল্লাহই পৃথিবীকে শূন্য স্থির করেছে। ওয়াজাআলা খিলালাহা আনহারা, এই পৃথিবীর বুক চিরে নদী নালা প্রবাহিত করেছে কে? এটা আল্লাহর জিজ্ঞাসা। মানুষ উত্তরে বলবে, পৃথিবীর বুক চিরে নদী নালা আপনি প্রবাহিত করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, ওয়াজাআলা লাহা রাওয়াসিয়া, এই পৃথিবীর বুকে পেরেক স্বরূপ খুঁটি স্বরূপ তার স্থিরতা তার ভারসাম্যতাকে রক্ষা করার জন্য পেরেক স্বরূপ খুঁটি স্বরূপ হিমালয় পাহাড়ের মতো বড় বড় পর্বত রাজি এই পৃথিবীর মধ্যে স্থাপন করেছে কে? আল্লাহ জানেন মানুষ বলবে, আল্লাহ সুবহানাহু তাআলা স্থাপন করেছেন। তারপরে আল্লাহ বলছেন, ওয়াজাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, দুনিয়ার মানুষ দুই সমুদ্রের মাঝে দুই নদীর মাঝে নদী ও সমুদ্রের পানির মাঝে একটা লোনা পানি আর একটা মিষ্টি পানি, দুই সমুদ্র দুই নদীর পানির মাঝে সমুদ্র আর নদীর পানির মাঝে আর সৃষ্টি করেছে কে? একটা আর একটার পাশাপাশি আছে তবুও একটা আর একটার সাথে মিলে যায় না। আল্লাহ জানেন দুনিয়ার মানুষ উত্তরে বলবে, আর সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা। এতগুলো কথা বলার পর আবার আগের আয়াতে আল্লাহ যে জিজ্ঞাসা করেছিলেন ওই জিজ্ঞাসা আবার এই আয়াতে করতেছেন, আ ইলাহুম মাআল্লাহ, দুনিয়ার মানুষ পৃথিবীকে স্থিরকারী সত্তা যদি আমি হই, পৃথিবীর বুকে নদী নালা প্রবাহিতকারী সত্তা যদি আমি হই, পৃথিবীর বুকে পাহাড় স্বরূপ পেরেক স্থাপনকারী যদি আমি হই, পৃথিবীর বুকে নদী সমুদ্রের মাঝে আর স্থাপনকারী যদি আমি হই, আ ইলাহুম মাআল্লাহ, আমি ব্যতীত কি কোনো ইলাহ থাকতে পারে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিজ্ঞাসা, উত্তর মানুষ দিবে। সম্মানিত উপস্থিতি, এই দুই আয়াত দিয়ে আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই দুই আয়াতের মধ্যে আরো দুই তিন আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা এরপরে বলেছেন, একই জিজ্ঞাসা দিয়ে আল্লাহ আয়াত শেষ করেছেন, তো আমি দুটো আয়াতই তার মধ্যে পাঠ করলাম। এই দুই আয়াত দিয়ে আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই দুই আয়াতই আজকের উপস্থিত জনতার জন্য সারা পৃথিবীর মানুষের জন্য তাওহীদ বুঝার জন্য যথেষ্ট যে তাওহীদ কি জিনিস। আল্লাহ সুবহানাহু তাআলা এই দুই আয়াতে স্পষ্ট ঘোষণা করে দিলেন। আল্লাহ সুবহানাহু তাআলার এই দুই আয়াতের স্পষ্ট ঘোষণা হচ্ছে, আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকারী হিসেবে বিশ্বাস করা আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়, আল্লাহ সুবহানাহু তাআলাকে রিজিক দাতা হিসেবে বিশ্বাস করা আল্লাহ সুবহানাহু তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফল ফলাদি ফসলাদি গাছপালা উৎপন্নকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবী স্থিরকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীর বুকে পেরেক স্বরূপ পাহাড় স্থাপনকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীর বুকে নদী নালা প্রবাহিতকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। এটা আল্লাহ ঘোষণা করে দিলেন কিভাবে? আল্লাহ জানেন পৃথিবীর সব মানুষ আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে, ইলাহ হিসেবে বিশ্বাস খুব কম মানুষই করে। এই জন্য বলছেন আইলাহুম্মা আল্লাহ, শুনো যারা আমাকে আসমান জমিনের সৃষ্টিকর্তা বিশ্বাস করো তারা আমাকে ইলাহ হিসেবে বিশ্বাস করো না কেন? এটা আল্লাহর জিজ্ঞাসা। সম্মানিত উপস্থিতি, আবু জাহাল আবু তলেব আবু লাহাবও আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত। আবু জাহাল আবু তলেব আবু লাহাবও আল্লাহ সুবহানাহু তাআলাকে আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করত। আবু জাহাল আবু তলেব আবু লাহাবও আল্লাহ সুবহানাহু তাআলাকে পৃথিবীর বুকে নদী নালা প্রবাহিতকারী হিসেবে বিশ্বাস করত। আল্লাহ সুবহানাহু তাআলাকে পৃথিবীর বুকে পেরেক স্থাপনকারী হিসেবে বিশ্বাস করত। আল্লাহ সুবহানাহু তাআলাকে ফল ফলাদি গাছপালা উৎপন্নকারী হিসেবে বিশ্বাস করত। তাহলে আল্লাহর রাসূল কেন আবু জাহাল আবু লাহাব আবু তলেবের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন? আবু জাহাল আবু তলেব আবু লাহাব আমার আপনার চাইতেও অনেক ক্ষেত্রে ভালো ছিল। আজকের যারা মুশরিক, আজকের যারা তাওহীদ বোঝে না, তাদের চাইতে অনেক অনেক তাদের বুঝ শক্তি ভালো ছিল। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস স্থাপন করত। তার বহু অগণিত অসংখ্য দলিল আছে। আব্দুল মুত্তালিব তার ছেলের নাম রেখেছে আব্দুল্লাহ। আল্লাহ যদি বিশ্বাস না করবে তো আব্দুল্লাহ নাম রাখবে কেন? আব্দুল মুত্তালিব তার ছেলের নাম কি রেখেছে? আব্দুল্লাহ। আল্লাহর উপর যদি বিশ্বাস না থাকে তো আব্দুল্লাহ নাম কেন রাখবে? আব্দুল মুত্তালিব কাবা ঘর ছেড়ে চলে গেছে। আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, আব্রাহার হাতির বাহিনী যখন এসেছে তখন আব্দুল মুত্তালিব কাবা ঘর ছেড়ে চলে গেছে। কার ওসিলায় কাবা ঘর রেখে গেছে? আল্লাহর কাছে কাবা ঘর সুপরদ করে রেখে গেছে। ইতিহাস সাক্ষী। আপনি মনে করছেন আপনি হজ করে অনেক বড় হাজি হয়ে গেছেন। আবু জাহাল হাজি ছিল, হাজি আবু জাহাল, হাজি আবু তলেব, হাজি আবু লাহাব, তারা হজ করত, কাবা ঘর তারা নির্মাণ করেছে। আজকে যেই অবস্থায় কাবা ঘর আছে, এই অবস্থায় কাবা ঘর নির্মাণ মক্কার কাফের কুরাইশদের করা। হাতেমের যে জায়গায় মাজা পর্যন্ত প্রাচীর দিয়ে সামনে গোল করে ঘিরা আছে, ভিতরে মানুষ ঢুকতে পারে কাবা ঘরের সম্মুখ পানে, ওই জায়গা কাবা ঘরের অন্তর্ভুক্ত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তৈরি করেছিলেন। কিন্তু যখন আবু জাহাল আবু তলেব আবু লাহাব মক্কার কাফের কোরাইশরা কাবা ঘর বানাতে গেছে, তখন হারাম টাকা দিয়ে কাবা ঘর বানাবে না, কার কত হালাল ইনকাম আছে জমা করো, হালাল ইনকাম দিয়ে কাবা ঘর বানাতে গিয়ে অতটুকুই বানাতে পেরেছে, সামনের ওই গোলাকার অংশটুকু পূরণ করতে পারেনি, তখন খালি ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূলও এটা খালি ছেড়ে দিয়েছিলেন, পূরণ করেননি। তাহলে আবু জাহাল আবু তলেব আবু লাহাব কি আল্লাহর উপর বিশ্বাস করতেন না? আবু জাহাল আবু তলেব আবু লাহাব যখন হজ করত, বলা হয়ে থাকে যে মক্কার কুফফারেরা অনেক সময় উলঙ্গ হয়ে হজ করত। মুফাসসিরেরা লিখছেন যে কেন উলঙ্গ হয়ে হজ করত, সন্দেহ করত যে এই জামাতে মনে হয় হারাম টাকা আছে, জামা খুলে ফেলে দিয়ে হজ করত যেন আল্লাহ হজ কবুল করে। তাহলে তারা কি আল্লাহর উপর বিশ্বাস করত না করত না? করত। আবু জাহাল যখন গেল বদরের যুদ্ধে, তখন আবু জাহাল কাবা ঘরে গিয়ে দোয়া করছে, আল্লাহুম্মা আনসুর আহদাল ফিআতাইন, হে আল্লাহ, আল্লাহর নিকটে দোয়া করছে। কে বলেন তো কে দোয়া করছে? আবু জাহাল। হে আল্লাহ, আজকের বদরের যুদ্ধে যারা হকের সবচেয়ে নিকটবর্তী আপনি তাদেরকে বিজয় দান করেন, দোয়া করছে আবু জাহাল, দোয়া করছে আল্লাহর নিকটে, অথচ আবু জাহালের বিরুদ্ধে যুদ্ধ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আবু জাহালের ঈমান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের মধ্যে এমন কি পার্থক্য ছিল, এমন কি অন্তর ছিল, এমন কি সমস্যা ছিল যেই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন? আবু জাহাল আবু লাহাব আবু তালেবকে আমরা কাফের বলে জানতেছি, এমন কি সেই সমস্যা?
সেই সমস্যাটি আল্লাহ পরের আয়াতে বলেছেন, আ ইলাহুম্মা আল্লাহ, আমাকে যখন সৃষ্টিকর্তা মানো, আমাকে যখন রিজিক দাতা মানো, তখন আমি ব্যতীত আর কি কোনো ইলাহ হতে পারে? মানুষ মনে করেছে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি মানে আমি মুসলমান। আপনার ব্রাহ্মণ বাড়িয়ার শত হাজারো লাখো মানুষ মনে করেছে আমি আল্লাহকে জীবন দানকারী মৃত্যু দানকারী মেনে নিয়েছি মানে আমি মুসলমান হয়ে গেছি। তাহলে আপনার আর আবু জাহালের মধ্যে পার্থক্যটা কোথায়? আবু জাহালও তো আল্লাহকে জীবন দানকারী আর মৃত্যু দানকারী বলে বিশ্বাস করত। সমস্যা হচ্ছে আপনি এখনো বুঝেননি ইলাহ কাকে বলে, উলুহিয়াত কাকে বলে। আপনি যে রোজ পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তো এই অর্থটা কি, ইলাহ মানেটা কি, এটা আপনি এখন পর্যন্ত বুঝতে পারেননি। এইটা বুঝাটাই হচ্ছে তাওহীদ, এটা বুঝাটাই হচ্ছে প্রকৃত মুমিন হওয়া। এই ইলাহের জায়গায় আবু জাহাল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানের পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা ফাতিহাতে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা রব্বুল আলামিনের, আলামিনের রবের। আল্লাহ বলেননি আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুজাহিদিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুহাজিরিন ওয়ান নাসারা। প্রশংসা মুমিনদের রবের, প্রশংসা মুসলমানদের রবের, প্রশংসা মুজাহিদদের রবের, প্রশংসা আনসারী মুহাজিরদের রবের। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, বলেছেন আলামিন, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে তাদের সকলের রব। মানে ইহুদিরও রব কে? রব মানে লালন পালন কর্তা, রব্বির হামহুমা কামায়ানি, রব্বি হে লালন পালন কর্তা, ইরহামহুমা তাদের উপর দয়া করুন, কামা রব্বায়ানি যেমন ভাবে তারা আমাদের লালন পালন করেছিল, দুটোই রব। রব্বি হে লালন পালন কর্তা দয়া করুন তাদের প্রতি, রব্বায়ানি যেমন ভাবে তারা লালন পালন করেছিল আমাকে ছোট অবস্থায়। তো রব মানে লালন পালন করেন যিনি, খেতে দেন যিনি, জীবন মৃত্যুর মালিক যিনি, রুজি রুটি দেন যিনি, বৃষ্টি বর্ষণ করেন যিনি, ফসল ফলাদি উৎপন্ন করেন যিনি, তিনি রব। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রোজ গালি দেয়, অরো জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ। যে ইহুদি যে খ্রিস্টান, অর রিজিক দাতা কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকলের লালন পালন কর্তা। অমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের বুকে বিচরণ করে, দাব্বা মানে বিচরণ করা, দাব্বাতিন মানে বিচরণকারী, জমিনের বুকে চলে বিচরণ করে এরকম কোন পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় মানুষ জীবজন্তু নাই যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না। ইনি হচ্ছেন রব, রব্বুল আলামিন। তার এক দয়ায় 99 ভাগ দয়া আল্লাহ কিয়ামতের জন্য রেখে দিয়েছেন, এক ভাগ দয়ায় দুনিয়ার কাফের মুশরিকও খেতে পায়, তাদেরও তিনি রব। কিন্তু তিনি ইলাহ, সবাই তাকে ইলাহ মানে না, সবাই তাকে কি মানে না? ইলাহ মানে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেমা দেননি যে লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই। এটা কি কালেমা? এটা কালেমা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা রাব্বা ইল্লাল্লাহ কেন বলেননি? যে যুগেই গেছেন সবাই তো আল্লাহকে রব হিসেবে মানে, আবু জাহালও আল্লাহকে রব হিসেবে মানে, আবু তলেবও আল্লাহকে রব হিসেবে মানে। আজকে আমি ব্রাহ্মণ বাড়িয়াতে যদি বক্তব্য দিয়ে যাই, সবাই আল্লাহকে রব হিসেবে মানেন, আল্লাহ রিজিক দাতা, জীবন দানকারী, মৃত্যু দানকারী, কোনো বেদাতি মুশরিকের শরীরে সম পরিমাণ সমস্যা হবে না, হবে না। কেন? তারা সবাই আল্লাহকে রব হিসেবে মানে। ইলাহের আলোচনায় যখনই ঢুকবো তখন আবু জাহাল আবু লাহাবের যেমন সমস্যা হয়েছিল, ব্রাহ্মণ বাড়িয়ারও একদল মানুষের সমস্যা হবে।